নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিকদের অকত্য বাসায় গালিগালাজ করেন জয়ন্তী রানী দর নামের এক চিকিৎসক এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকিও দেন এই চিকিৎসক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘটনার একটি ভিডিও চিত্র ইতিমধ্যে চড়িয়ে পড়েছে গতকাল শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ডিজিটাল ডায়াগনিস্টিক সেন্টারে ব্যক্তিগত চেম্বারে রুগী ও স্বজনদের সাথে কারাপ আচরণের ঘটনার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রতি ক্ষিপ্ত হন ডাক্তার জয়ন্তী রানী দর এই সময় সাংবাদিকদের সামনে রুগীর ব্যক্তিগত ব্যবস্থাপত্র চিঁড়ে ফেলেন ওই ডাক্তার রুগীর স্বজনরা বলেন বাইশে মার্চ শুক্রবার বিকেলে সাত মাসের অন্তঃসত্তা নিয়ে ডাক্তার জয়ন্তী রানী দোরের কাছে যান দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল তালুকদার সে সময় ডাক্তার দূর থেকে রুগী দেখার সময় রুগীর স্বজনরা কাছ থেকে রুগী দেখার কথা বলতেই ক্ষিপ্ত হন ডাক্তার জয়ন্তী রানী এক পর্যায়ে চেম্বার থেকে বের হয়ে আসতে বাধ্য হন স্বজনরা তাৎক্ষণিক স্থানীয় কয়েকজন সাংবাদিক তার চেম্বারে প্রবেশ করতেই রীতিমতো তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন এ সময় তার স্বামী মন্ত্রীর কাছের লুক বলে সাংবাদিকদের রীতিমতো বয় দেখাতে শুরু করেন তাছাড়াও তার স্বামীর চোটা ডিআইজি বলেও সাংবাদিকদের হুমকি দেন শুধু তাই নয় এক পর্যায়ে সাংবাদিকদের পুলিশ দিয়ে দরিয়ে দেওয়ার হুমকি দেন এই ডাক্তার এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ডাক্তার জয়ন্তীরানী দর তার ব্যক্তিগত চেম্বারে বসে সাংবাদিকদের সাথে চিৎকার চেঁচামেচি করছেন তিনি চেম্বারে বসে সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে থাকেন অকত্য বাসায় গালিগালাজ সব সাংবাদিকদের আমার চেনা আছে তিনি বলেন ডাক্তার রানীকে আপনারা চিনেননি আমি তিন মাস থেকেই ময়মনসিংহ থেকে চলে গেছি যা আর কেউ পারেনি আপনারা আমার চেম্বারে আসার সাহস কোথায় পেয়েছেন এখনই বের হয়ে যান নয়তো আমি এখন ডিআইজিকে ফোন দিচ্ছি দীর্ঘদিন আগে ডাক্তার জয়ন্তী রানীর দর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার হিসেবে থাকলেও বর্তমানে তিনি ঢাকার একটি সরকারি হাসপাতালে কর্মরত আছেন প্রতি শুক্রবার দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে এক প্রতিষ্ঠানে গাইনি চিকিৎসক হিসেবে রুগী দেখেন প্রতিজনে তিনি ভিজিট নেন হাজার টাকা দেশের যে প্রান্তেই তাকেন না কেন গেল নয় বছর ধরেই ছুটির দিনগুলোতে দুর্গাপুরে রুগী দেখেন পাশাপাশি আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়মিত স্বীকার করেন এই ডাক্তার স্থানীয়দের কাছ থেকে জয়ন্তী রানী দর অন্তঃসত্ত্বা নারীদের জন্য রীতিমতো এক আতঙ্কের নাম নিয়মিতই রুগীদের সাথে অশালীনভাবে আচরণ গালমন্দ যেন তার প্রতি মুহূর্তের চিত্র অভিযোগে রয়েছে নানা সময় চিকিৎসকের নামে অপচিকিৎসা করে আসছেন তিনি সিজারিয়ান অপারেশন করতে গিয়ে রুগী ও নবজাতক হত্যার অভিযোগ রয়েছে তার নামে দুই হাজার বাইশ সালে বারোই আগস্ট শুক্রবার সিজারিয়ান অপারেশন পরপরই এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে জয়ন্তী রানী দর নামে এরপর তিনি টাকার বিনিময়ে তা মীমাংসা করেন ওই ঘটনায় নিহত প্রসূতির চম্পা আক্তার উপজেলা গাওকান্দিয়া ইউনিয়নের ফুরকান মিয়ার স্ত্রী এছাড়াও এরকম অভিযোগ উঠে অহরহই এ নিয়ে একাধিক ব্যক্তি জানান ভালো কোনো গাইনি চিকিৎসক না থাকায় বাধ্য হয়ে অন্তঃসত্ত্বা নারীরা তার কাছেই যান তবে তার ক্ষমতার বয়ে রোগীর কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না এ নিয়ে জানতে চাইলে ডাক্তার জয়ন্তীরানী দর বিষয়টি স্বীকার করে জানান তিনি উত্তেজিত হয়ে এরকম আচরণ করেছেন এজন্য তিনি দুঃখিত